তো সবার কাছে একটাই তোমাদের কোশ্চেন হতে পারে যে কালকের আগের দিনের ক্লাসের আগের দিনের ক্লাসের এটা একটু আরেকবার বুঝিয়ে দেওয়া, ঠিক আছে? সো আমি এটাকে আর একটু ছোটো করে এনেছি, ঠিক আছে, ছোটো করে এনেছি, আর নোটসগুলো তো আপলোড হবে। তো নোটসগুলো আপলোড হওয়ার আগে আমি তোমাদেরকে তাহলে ছোটো করে একটু বুঝিয়ে দিই কী করবো কী করবো না, ঠিক আছে? এটাকে একেবারে ছোটোভাবে বুঝতে হবে। আমার কথা কি শোনা যাচ্ছে? ইয়েস অর নো, শুনতে পাচ্ছ কি আমার কথা? আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তো আমরা যেটা আজকে যেটা দেখবো সেটা খুবই ওই আগের দিনের যে দু এতদিন ধরে যে একটা বড় একটা স্যাম করলাম, স্যামের ছোট্ট সংস্করণ, ছোট্ট একটা ছোট্টভাবে কীভাবে করা যেতে পারে। নাম্বার ওয়ান, আমাদের প্রথম বুঝতে হবে যে কী কী আমাদের ডেটা দেওয়া আছে। ডেটা দেওয়া থাকবে কী কী, জাস্ট জেনারেলি ডেটা কী কী দেওয়া থাকবে? জেনারেলি ডেটা থাকবে পাওয়ার, পাওয়ার দেওয়া থাকবে জেনারেলি। এখন তুমি জিজ্ঞেস করতে স্যার পাওয়ার কি সবসময় দেওয়া থাকবে? নাও দেওয়া থাকতে পারে, বাট আমরা যা সাধারণত দেখি পাওয়ারটা দেওয়া আছে, পাওয়ার দেওয়া আছে। তারপর তোমার দেওয়া থাকবে যে কোনো পুলি পুলির উপর ফোর্স, ফাইন, পুলির উপর কত ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেটা দেওয়া থাকবে। তারপর দেওয়া থাকবে তুমি আমরা কীভাবে আমরা নেক্সট দেওয়া থাকবে তোমাদের যে এটা 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 সিস্টেমটা ডায়াগ্রামটা যেটা মেইন। এই এগুলো দেওয়া আছে, বাট বাট এখানে ম্যাচটা শুরু হয়। আমাদের ম্যাচ, আমাদের কিসের ম্যাচ? ম্যাচটা হয় আমাদের কি করে আমরা বুঝতে পারবো যে এখানে কোন জিনিসটা লাগবে কোন জিনিসটা লাগবে না। প্রথমত যখনই শুরু করছি তখন আমরা দেখতে হবে কয়টা পুলি দেওয়া আছে, মানে আমাদের প্রথম প্রথম টার্গেটটা হবে পুলি, পুলি কয়টা দেওয়া আছে। এখন যদি জিজ্ঞেস করতে স্যার কি সবসময় পুলি দেওয়া থাকবে? না, পুলি যদি না দেওয়া থাকে সবসময় আরেকটা জিনিস দেওয়া থাকতে হবে গিয়ার। তো গিয়ার থাকলেও তোমরা আমরা গিয়ারের অঙ্কটা করিনি, আমরা সেজন্য আমি বলছি না এখন। গিয়ার থাকলেও আমরা সেম কাজই করি, শুধু দুটো জায়গাতে একটা ফোর্স কনসিডারেশন করি, ঠিক আছে? তো আমরা আপাতত দেখবো যে পুলি থাকলে কী হচ্ছে, পুলি থাকলে কী হবে। পুলির আমাদের বেসিক ধারণাটা আগে জানি, পুলির বেসিক ধারণাটা হচ্ছে গিয়ে এরকম, P1, P2 এবং এই যে পুলিটা আছে, সো এখানে একটা এরা একটা অ্যাঙ্গেলে র‍্যাপ করা আছে, এটা একটু মনে রেখো। এটা এই জিনিসটা কিন্তু তোমাদের জানা থাকা দরকার, এটা নাম হচ্ছে থিটা। এটা থিটা অ্যাঙ্গেলে র‍্যাপ করা আছে, মানে র‍্যাপ মানে কি, এই যে এই অ্যাঙ্গেলটা এই বেল্টটা এটা এই পুলিটার উপর র‍্যাপ করা আছে, মানে পড়িয়ে আছে। সো আমরা এখানে একটা ফর্মুলেশন জানি, সেটা হচ্ছে গিয়ে এটা হলো সেটা হলো P1/P2 ইজ ইকুয়ালস টু is equals to e to the power mu theta, fine? তো আমরা কি এইভাবে আমরা পুলির সব ফোর্সেসগুলো বের করবো না। এখন এই কোশ্চেনটাতে কী দেওয়া ছিল আমরা একটু দেখে নিই। কোশ্চেনটা দেওয়া ছিল এরকম কিছু একটা ঘটনা হয়েছিল, হ্যাঁ, কি দেওয়া ছিল? দেওয়া ছিল এইখানে একটা পুলি আর এদিকে একটা পুলি, ঠিক আছে? বলল এটা এটা একটা পুলি হচ্ছে এ, যখন তো
এটা বি, এটা সি, এটা ডি। নাও বলা হচ্ছে যে এখান থেকে এটার ডিস্টেন্স হচ্ছে 200। আমি সলভ করবো না, আমি বারবার বলছি আমরা কিন্তু সলভ করবো না, আমি জাস্ট প্রসেসটা বলছি, সলভ করবো না, আমরা জাস্ট প্রসেসটা দেখে নেব। 200 এখানে থাক আছে, যতটুকু আমার মনে আছে 600, ঠিক আছে, আর এখান থেকে এখানে দেওয়া আছে আবার 200। তারপর এটা হচ্ছে কি পুলি, বাট এই যে পুলি আছে, একটা আছে ড্রাইভার পুলি আর একটা আছে ড্রিভেন পুলি, তোমার বুঝে নিতে হবে জিনিসটা। না এখানে পুলিটা কোনটা ড্রাইভার পুলি, ড্রাইভার পুলি হচ্ছে গিয়ে এই জায়গাটা, এটা ড্রাইভার, ড্রাইভার, আর এটা হচ্ছে গিয়ে ড্রিভেন পুলি। এইটা আমাদের কাছে দেওয়া আছে, প্লাস এটাও দেওয়া আছে পুলিটার বেল্টগুলো র্যাপ কি করে আছে, কোন বেল্ট, বেল্টের ডিরেকশনটা কি কি, এগুলো এটা দেওয়া আছে, মানে বেল্টের মধ্যে ফোর্সটা কোন দিক থেকে লাগছে, সাইডের থেকে লাগছে, ওপর থেকে লাগছে, ভার্টিক্যালি লাগছে না হরাইজন্টালি লাগছে, এই পুরো পুরো ডিটেলসটা দেওয়া আছে। কিরকমভাবে দেওয়া আছে বললো, একটা দুটো, সো এটাকে বললাম আমরা বি পুলি আর এটাকে বললাম আমরা সি পুলি। না এটা হয় পি ওয়ান, এটা পি টু, এটা পি থ্রি, এটা পি ফোর। তো ব্যাপারটা হয় কি, এই ছোট পুলিটা মানে এই পুলিটা, এটা মানে ড্রিভেন পুলিটা, আর বি পুলিটা হলো এটা, এটা যেটার মধ্যে লোড লাগছে পি ওয়ান আর পি টু। পি ওয়ান পি টুটা হরাইজন্টালি লাগছে, ভার্টিক্যালি লাগছে, আর পি থ্রি পি ফোরটা হরাইজন্টালি লাগছে অ্যাজ পার দ্য কোশ্চেন। তাহলে এখানে দুটো দুটো তোমার ফ্রি বডি ডায়াগ্রাম করতে হবে। এখন জিজ্ঞেস করছো স্যার আমরা একটা ফ্রি বডি ডায়াগ্রাম কেন পারবো না, কেন না কি এইখানের মধ্যে আমাদের কয়েক অনেক রকম জিনিস কাজ করছে। কী রকম জিনিস কাজ করছে লক্ষ্য করো, এইখানে এই এইখানে একটা দুটো পয়েন্ট ফিক্স আছে, ঠিক আছে, এই দুটো পয়েন্ট বি পুলির জন্য ফিক্স, সি পুলির জন্যও ফিক্স। নাও বি পুলির জন্য ফিক্স হলে তাহলে ও ভার্টিক্যাল লোডকে কন্ট্রোল করবে অথবা স্টেবল করবে, আর সি পুলির জন্য যে যে লোডটা যেটা ফিক্স আছে সেটা হরাইজন্টাল লোডকে কন্ট্রোল করবে। তাহলে আমার তাহলে দু আমার তাহলে এই যে এ এন্ড ডি পয়েন্ট দুটো আছে, এই দুটো পয়েন্ট অ্যাজ এ হরাইজন্টাল স্টেবিলিটি অ্যাজ ওয়েল ভার্টিক্যাল স্টেবিলিটি কাজ করছে। সো এটাকে কী করে বোঝানো যায়, কী করে বোঝানো যাবে, বোঝানো যায় এরকমভাবে, লক্ষ্য করো। তাহলে আমাদের প্রথমে একটু বুঝে নিতে হবে কি আমাদের আগে কি বের করব কি বের করব না। আমাদের সাধারণত এই কোশ্চেনে দেওয়া ছিল পি ওয়ানের ভ্যালুটা দেওয়া ছিল, পি ওয়ানের ভ্যালুটা গিভেন ছিল, পি ওয়ানের ভ্যালুটা কত ছিল আমার খেয়াল নেই, মনে করো এক্স, ঠিক আছে, সামথিং লাইক দ্যাট, আমার নিজের খেয়াল নেই, এক্সের মতন এক্স ছিল কি টু, এক্সের জন্য আমার 2000 ছিল কি 2500 ছিল আমার নিজের খেয়াল নেই, তো এক্স ছিল। তাহলে আমি লিখতে পারি অ্যাকর্ডিং টু পুলি বি, অ্যাকর্ডিং টু পুলি বি, PULLEY পুলি বি আমরা লিখতে পারি পি ওয়ান বাই পি টু ইজ ইকুয়ালস টু ই মিউ থিটা। নাও হোয়াট ইজ ই পি টু, পি টু আমরা এখান থেকে পি ওয়ানটা জানতাম, পি টুটা আমরা বের করছি, বাট আমরা আমাদের এখানে বুঝতে হবে মিউটা কি, মিউটা হচ্ছে কি বেল্ট কন্ট্যাক্ট ফ্রিকশন, বেল্ট কন্ট্যাক্ট ফ্রিকশন মানে বেল্ট পুলির সঙ্গে যে ফ্রিকশানে লাগানো আছে সে ফ্রিকশান কোফিশিয়েন্ট। থিটাটা হয়েছে গিয়ে র্যাপ অ্যাঙ্গেল, থিটাটা হচ্ছে গিয়ে র্যাপ অ্যাঙ্গেল। তো এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা পেয়ে যাব পি টু, পি টু মনে করো ওয়াই, ঠিক আছে। নাও
এই যে পুরো পুলিটা আছে, এই যে পুরো পুলিটা আছে সে রোটেট করছে, তার মধ্যে একটা টর্ক জেনারেট হচ্ছে। টর্ক যে জেনারেট হচ্ছে, এখন এখানে আমরা একটা একটা কাজ করতে পারি, আমরা লিখতে পারি তাহলে টর্ক জেনারেট মানে কি, টর্কটা লিখতে পারি এম টি ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই ইন্টু আর। না আমি এখানে বলে দিই, আর বলতে এটা রেডিয়াসটা বোঝাচ্ছে, পুলির রেডিয়াসটা বোঝাচ্ছে। এক্স মানে আমি এখানে মধ্যে এক্স মানে মানে এখানে মিন করছি এক্স আর ওয়াই। তো আমাদের এখানে এক্স মানে কি, এখানে মনে আছে পি ওয়ান মাইনাস পি টু ইন্টু আর বি। আর বি বলতে রেডিয়াস অফ দ্য পুলি বি। তাহলে এখান থেকে আমি এমটিটা পেয়ে যাব, কারণ কি আমাদের সব ভ্যালুটা দেওয়া আছে, এমটি আমার কাছে গিভেন থাকবে। নাও আমরা সিন্স আমাদের আমরা আমরা এজিউম করেছি যে এটা আমরা জানি যে এটা এই পুলিটা আর এই পুলিটা সেম সেম শ্যাফ্টের উপর আছে, আমরা এজিউম করতে পারি যে এইটা আর এই দুটো টর্ক সেম, এজিউম করে নিতে পারি 100% টর্ক সেম, টর্ক সেম, আমাদের 100% টর্ক সেম। তাহলে আমরা কী করতে পারি, নেগলেক্টিং দ্য ভাইব্রেশন, আমরা ভাইব্রেশনকে ধরছি না, এই জন্য আমরা বলছি যে টর্ক দুটোর সেম আছে। ঠিক আছে, তাহলে কী করতে পারি, তাহলে আমাদের ছোটো ছোটো পুলিটার রেসপেক্টে বের করতে পারি। ছোটো পুলিটাকে আমরা এইভাবে লিখতে পারি পি থ্রি বাই পি ফোর ইজ ইকুয়ালস টু ই টু দ্য পাওয়ার মিউ থিটা। ওয়ের আমরা জানি না পি পি থ্রি কোনটা, আর পি থ্রির ভ্যালু কত, পি ফোরের ভ্যালু কত, এগুলো ওয়ান নাম্বার ইকুয়েশন। তাহলে আমরা জানি টর্ক কত, আমরা জানি, তাহলে আমরা আবার টর্ক বের করব। সিন্স আমরা বললাম যে টর্কটা সেম, এম টি ইজ ইকুয়ালস টু পি থ্রি মাইনাস পি ফোর আর সি। এখানে গিভেন কী কী আছে, এখানে গিভেনটা কী কী আছে, গিভেন আছে আমাদের কাছে এম টি আর সি। বোঝা গেছে এখান থেকে? তাহলে আমরা এখান থেকে এটা হয়ে যাবে ইকুয়েশান টু। তো ইকুয়েশান ওয়ান আর টুকে কম্পেয়ার করবো আমরা, ইকুয়েশান ওয়ান আর টুকে কম্পেয়ার করে, আমি আবার বলছি ইকুয়েশান ওয়ান আর টুকে কম্পেয়ার করে আমরা ডেটা আমরা ভ্যালুটা বের করবো। কী ভ্যালু বের করবো, আমরা এখান থেকে বের করে নেব পি থ্রি কত আর পি ফোর কত। এতটুকু অবধি কি সবার ক্লিয়ার হয়েছে ব্যাপারটা, কি বলতে চাইছিলাম, কি হয়েছে সেটা বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি, ক্লিয়ার কি ক্লিয়ার না, ইয়েস অর নো? বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি? ওকে ফাইন, নেক্সট আমরা পি থ্রি আর পি ফোরটা বের করার পর আমরা করবোটা কি, আমরা এগুলো এই ভ্যালুগুলো আমরা ইউজ করব, কীভাবে ইউজ করব লক্ষ্য করো। তাহলে আমরা কাছে এটা পি থ্রি পি ফোর বের করবো না, এখন যে লক্ষ্য করো আমরা শুধু পি থ্রি পি ফোর বের করিনি, আমরা পি টুও বের করেছি শুরুর দিকে। তাহলে আমাদের কাছে পি, তাহলে কী এলো, পি ওয়ানও আছে, তাহলে আমাদের কাছে এই পুরো ভ্যালুটা আছে। তাহলে আমরা একটা আবার যদি আমরা বিমের ডায়াগ্রামটা আবার ড্রয়িং করি, মনে করো এটাকে এ, এটাকে মনে করো বি, এখানে এখানে আমার লোড লাগছে, এখানে লোড লাগছে পি ওয়ান, এখানে লোড লাগছে পি ওয়ান প্লাস পি টু। নাও এটা ভার্টিক্যাল লোড, কিন্তু ভার্টিক্যালি লাগছে, আর একটা লোড হরাইজেন্টালি এই পয়েন্টে লাগছে, মানে কি এটাকে যদি বি ধরি আর এটাকে যদি সি ধরি, আর একটা লোড এখানে হরাইজেন্টালি লাগছে, বাট এখানে আমি প্রু এইভাবে দেখাতে পারবো না, তো আমাদের আরেকটা ডায়াগ্রাম করতে হবে। তাহলে এখানের মধ্যে আমরা তাহলে বুঝতে পারলাম যে এখানের মধ্যে তাহলে এখানে আরেকটা লোড লাগে, সেটা হরাইজেন্টালি, আমি হরাইজেন্টালি এরকম দিয়ে রাখলাম, এটা হবে পি থ্রি প্লাস পি ফোর। ফাইন, নাও আমরা শুধু ভার্টিক্যাল লোড নিয়ে এখন কাজ করব। সিন্স আমরা এজিউম করেছি আমরা এখানে এখানে বিয়ারিং ফিক্স আছে, মানে এ আর বির মধ্যে বিয়ারিং ফিক্স আছে, বিয়ারিং ফিক্স আমাদের মানে যদি সিম্পলি সাপোর্টেড রেসপেক্টে আমি ধরি, তাহলে আমি এরকমভাবে ড্রয়িংটা করতে পারি অনলি ফর ভার্টিক্যাল, অনলি ফর ভার্টিক্যাল আমি এটা লিখতে পারি। মনে করো একটা লাইন ড্রয়িং করলাম, ফাইন, তো এখানে লিখতে পারি মনে করো আর এরকম এ, এখানে একটা আছে বি,
সি পয়েন্টে আমরা পুলি দেখাবো না। এখানে একটা কোশ্চেন তোমাদের তারপর কনফিউশন হয়েছিল যে স্যার সিতে তো একটা পুলি আছে, পুলিটা আপনি দেখাননি, কেন দেখাবো? এখানে একটু আসে, আমরা কি কি কনসিডারেশন করছি? ভার্টিক্যাল। সিন্স আমরা ভার্টিক্যাল কনসিডার করছি, আমাদের সি পুলির কোনো কাজ আসবে না, কারণ কি সি পুলিতে পুরো লোডটা হরাইজন্টাল লাগছে। কী করে বুঝলাম আমি, কী করে এই কনক্লুশনে গেলাম যে এসি সি পয়েন্টে কোনো ভার্টিক্যাল লোড নেই? দেখে নিই আমরা ডায়াগ্রামটা চলে, চলো ডায়াগ্রামে দেখতে পাচ্ছ যে সি পুলিটার মধ্যে যে ইয়েটা আছে এটা পুরোটা টুওয়ার্ডস হরাইজন্টাল আছে, অ্যান্ড বি পুলিতে যেটা আছে পুরোটা ভার্টিক্যাল লোড আছে। এই জিনিসটাই, এই জন্যই আমরা আমরা সি পুলিটাকে নেগলেক্ট করি যখন আমরা ভার্টিক্যাল লোডিং নিই, আর সিমিলারলি আমরা বি পুলিকে নেগলেক্ট করি যখন আমরা হরাইজন্টাল লোডিং নিই। ফাইন, তো আমরা ভার্টিক্যাল লোডিংটা দেখি আগে। ভার্টিক্যাল লোডিংটা দেখি, ভার্টিক্যাল লোডিংয়ে কী আছে লক্ষ্য করো, এখানে আমার ভার্টিক্যাল লোডিংয়ে আমি জানি কি এখানে আর একটু অ্যাড করতে হবে পি ওয়ান প্লাস পি টু, বাট আমরা পি ওয়ান আর পি টুর ভ্যালুটা আমরা জানি। আমরা এখানে দেখতে পারি আর এ ভি, আর এইখানে লিখতে পারি আর ডিভি, মানে কি আমি এটা শর্টে বলে দিই, আর এ ভি বলতে আমরা এখানে মিন করতে চাইছি রেডি রিয়াকশান অ্যাট এ ভার্টিক্যালি, রিয়াকশান অ্যাট ডি ভার্টিক্যালি, হরাইজন্টালের কথা হবে না, এবং সিকে আমরা আপাতত নেগলেক্ট করে রাখবো, কারণ সির কোনো আমাদের দরকার পড়ে না আপাতত, এটা না যে এখন ভার্টিক্যালে কোনো সির কোনো কোনো ইয়ে নেই, কারণ কি সিতে যে ভ্যালুটা আছে সেটা হরাইজন্টাল কাজ করছে না। এখন আমি করতেটা পারি কি, আমরা এখান থেকে আর এ আর এ ভি আর আর ডিভির ভ্যালুটা বের করতে পারি। কী করে বের করবো? নাম্বার ওয়ান প্রসেস, আমরা কী করতে পারি, এখান থেকে একটা মুভমেন্ট নিতে পারি, এখান থেকে মুভমেন্ট নিলে তাহলে আমাদের গিভেন আছে এটা, আমাদের গিভেন আছে এটা, তাহলে আমরা আর এ ভিটা আর ডিভিটা বের করতে পারি। তাহলে আমরা কী করতে পারি, আমরা মুভমেন্ট নিয়ে মনে করো এম এ এই মুভমেন্ট নিলাম, এম এ মুভমেন্ট আমরা এম এ মুভমেন্ট নিলে আমরা এখান থেকে বের করে নিতে পারবো যে আর এ ভিটা কত, আর এটাও বের করতে পারবো আর ডিভিটা কত, ঠিক আছে? তারপর আমরা করবোটা কি, তারপর এখান থেকে আমাদের সমস্যাটা শুরু হবে। তারপর আমরা শুরু করবো যে এখানে আর এ আর ভি, এটা করার পর আর এ আর ভিটা করার পর আর এ ভি আর 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 ডিভি এটা করার পর আমরা শুরু করবো নেক্সট, আমাদের নেক্সট ওয়ার্কটা হচ্ছে গিয়ে নেক্সট ওয়ার্ক হচ্ছে আমাদের এখান থেকে ডেটা এই ইয়ে বের করা, যে একটা মিনিট একটা মিনিট একটা মিনিট স্টপ স্টার্ট শেয়ারিং স্টার্ট শেয়ারিং স্টার্ট শেয়ার, তারপর বের করা হবে মুমেন্টটা, মুমেন্ট মুভমেন্ট বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম করবো সিম্পল। আমরা কী করবো, তারপর এটা করার পর এই এই ভ্যালুগুলো বের করার পর, মানে আমরা আর এ বি এবং আর ডি বি ভ্যালুটা বের করার পর আমরা চলে যাব, আমরা তারপর চলে যাবো মুভমেন্টের ডায়াগ্রামটা। মুভমেন্টের ডায়াগ্রামটা কী করে করতে পারি, এখানে আরেকটা জিনিস বলে দিই, এখানে এটা মুভমেন্ট দিক দিয়ে আর এ বি বের করা যাচ্ছে, আর এ বি বের করার পর আমরা একটা এখান থেকে এটা দেখলে আমরা একটা জিনিস বুঝতে পারবো যে এইখানে যে সিচুয়েশানে ওরা আছে সেটাতে আমরা একটা একটা ইকুয়েশান লিখতে পারি, নিউ অ্যাকর্ডিং টু নিউটন ল অফ অ্যাকর্ডিং টু ল অফ ইকুইলিব্রিয়াম লিখতে পারি, আর লিখতে পারি তারা লিখতে পারি আর এ ভি প্লাস আর ডি B is equals to P1 plus P2, where P1 plus P2, P1 plus P2 is given, আর আমরা যদি এখান থেকে আর এ বিটা বের করতে পারি, সরি আর ডিবিটা বের করতে পারি, তাহলে আমরা আর ডিবিটাও পেয়ে যাবো, তাহলে আর এর ভ্যালুটাও পেয়ে যাবো। তো
তো সিমিলারলি আমি এটা মিন করতে চাইছি যে আমরা এই দুটো এইটা দিয়ে আর এই মোমেন্ট বের করে আমরা দুটো ইকুয়েশন দিয়ে আমরা আর এবি এবং আর ডিবিটা দুটোই বের করতে পারবো এই বিম থেকে, ঠিক আছে। বের করার পর করবোটা কি, এই বের করার পর আমরা করব আমাদের এখানের মধ্যে এখানে বেন্ডিং কতটুকু হচ্ছে বিএমডি সেটা বের করব, বিএমডি বিএমডি ভার্টিক্যাল ভার্টিক্যাল কোথায় কোথায় বিএমডি ভার্টিক্যালে বের করব। আমরা দুটো ফিক্স পয়েন্টে বের করবো না, কারণ দুটো ফিক্স পয়েন্টে বেন্ডিং হয় না, আমরা এটা জানি। এইখানে এ আর ডির মধ্যে বেন্ডিং হয় না, বেন্ডিং হয় কোথায়, বি পয়েন্টে আর সি পয়েন্ট। তো করবোটা কি, আমরা জানি এখানে একটা আর এ ভি আছে, এখানে একটা আছে আর ডি ভি। ইউজিং এখানে আমরা বলছি ইউজিং সেকশন বেন্ডিং ফর্মুলা, মানে ইউজিং সেকশন বেন্ডিং টেকনিক। সেকশন বেন্ডিং টেকনিক মানে এই হাফ পোর্শনটাকে, এই হাফ পোর্শনটাকে আমরা নিয়ে নেব, হাফ পোর্শনটাকে একটা একটা সেকশন আর এইখানে একটা সেকশন, ঠিক আছে। মানে এটা এরকম ব্যাপারটা, ব্যাপারটা এরকম মনে করে এটাকে এ ধরলে, আমরা যেটা আগে করেছিলাম সেকশন নিয়ে নিয়ে কাজটা করেছিলাম বেন্ডিংয়ে। সো লেট আস ডু দ্য থিং। তাহলে আমরা প্রথম সেকশন হচ্ছে এবি, এবি নিয়ে প্রথম কাজটা করি। এবিতে কী করতে পারি, এবিটা লক্ষ্য করো, এবিতে আমরা করতে পারি এ বি। নাও আমরা জানি এতে এ বিতে আছে পি ওয়ান প্লাস পি টু, আর এতে আছে, এতে আছে আর এ ভি। নাও আমি যদি বেন্ডিং মুমেন্ট নিই, বেন্ডিং মুমেন্ট নিই ফ্রম পয়েন্ট বি, মানে এম বি যদি বেন্ডিংটা নিই, এম বি আমার এম বিটা যদি বেন্ডিংটা নিই, বাট আমি এম বি নেওয়ার সময় আমার কী করতে হবে, এমন মড দিতে হবে। এমন জিজ্ঞেস হয় স্যার কেন মড দেব, বেন্ডিং তো বেন্ডিং আসবে। আমরা মড দেওয়ার রিজনটা হয়েছে গিয়ে আমরা এখানের মধ্যে ভ্যাক্টরিক্যাল ফর্ম থেকে আমরা এটাকে আনা হয়েছে। ভ্যাক্টরে কী করতাম আমরা, আমাদের তোমাদেরকে একটু বলে দিই, তাহলে একটু স্পিফে ছোটোভাবে বলে দিই, আমরা কী করতাম এম বি যদি বের করতাম, এম বি ইজ ইকুয়ালস টু, দাঁড়াও একটা মিনিট, তারপর কী করতাম আমরা যে এখানে এমবি যে ইয়েটা আছে, এমবি যে এখানের মধ্যে একটা ক্রস প্রোডাক্ট করতাম। ক্রস প্রোডাক্টটা কী ছিল, ফোর্স, ফোর্স ইনটু ডিস্টেন্স। এখন কী করতাম আমরা এটা বের করার জন্য ভেঙে সেরে, এটা ভেক্টর ফর্মে ছিল, তারপর আমরা এখানের মধ্যে এমবি ইয়ে করে মড করে করে নিতাম। সিন্স আমরা এখানে ধরতে, আমরা এখানে ধরছি যে আমাদের ম্যাগনিচিউডটা দরকার, ম্যাগনিচিউডটা দরকার, এখানের মধ্যে কোনো রকম ডিরেকশান, কোনো রকমের ডিরেকশান কিংবা আমার কিছু কোনো লাভ নেই, যে আমার মুভমেন্টে কোনো 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 এই ডায়াগ্রামে কোনো লাভ নেই। তো আমরা করবোটা কি, করবোটা কি আমরা এখানের মধ্যে, এই জন্য আমরা এখানে এই মডটা ইউজ করা হয়, এই মডটা আমরা ইউজ করি, ঠিক আছে। মডটা ইউজ করে তাহলে কী লিখতে পারি, না লক্ষ্য করো কী লিখতে পারি, আমরা এখানের মধ্যে এটা এটা যাচ্ছে ক্লক ওয়াইজ, ক্লক ওয়াইজ গেলে আমি জানি যে বাই ডিফল্ট ক্লক ওয়াইজ গেলে এটা নেগেটিভই হবে। তাহলে কী কী করতে পারি, আমি লিখতে পারি, তাহলে লিখতে পারি এম বি ইজ ইকুয়ালস টু আর এ বি ইনটু এ ইনটু ভি, ঠিক আছে। এটাকে আমরা পাই, এটা এখানে পাই, এটা এম এটাকে ভি দিয়ে দেবো, ঠিক আছে, এইভাবে পাওয়া যায়। সিমিলারলি আমরা এইখানের মধ্যে আবার আরেকভাবেও বের করতে পারি, আরেকটা আরেকটা পোর্শনের জন্য সেমভাবে বের করতে পারি, সেটা হচ্ছে কি সি, এটা হচ্ছে ডি, যেখানের মধ্যে এটা হচ্ছে গিয়ে আর ডি ভি, আর এটা হচ্ছে গিয়ে এখানের মধ্যে আমার কোনো লোড নেই, এখানে ক্রস থাকে, ঠিক আছে, কারণ কি আমরা এখানে কিছু কনসিডারেশন করছি না। তো আমি কী করতে পারি এম সি, তো এম সি ইজ ইকোয়ালস টু কী লিখতে পারি, এম সি ইজ ইকোয়ালস টু, এম সি ইজ ইকোয়ালস টু আর ডি ভি ইনটু সি ডি, ঠিক আছে, আর ডি ভি ইনটু সি ডি। তো এখান থেকে আমরা পেয়ে যাই
এটাকে এমসিভি দিও, এমসিভি তো এখান থেকে আমরা পেয়ে যাই এমসিভি। তো এই দুটো রেজাল্টেন্টকে আমরা আমরা কী করি, আমরা গ্রাফে রিপ্রেজেন্ট করি। গ্রাফে রিপ্রেজেন্ট কীভাবে করি, আমরা এটাকে এরকমভাবে বিমটা ড্রয়িং করে নিই, এ ডি এ বি সি, এ বি সি ঠিক আছে। এ বি সি ঠিক আছে, আমরা এখানের মধ্যে তাহলে তুমি জিজ্ঞেস করতে তাহলে স্যার এটা এটা এখানে কি আছে, এখানে আছে এম, দাদা দাদা এখানে আছে এম বি ভি এম ডি ভি সরি সরি এম সি ভি। সো এইটা হচ্ছে কি আমাদের জিনিসটা ঠিক আছে। এখান থেকে আমরা তাহলে একটা মুভমেন্ট একটা এটা পেলাম বেন্ডিং ডায়াগ্রাম ফর ভার্টিক্যাল লোড, এটা আজ পেলাম ফর ভার্টিক্যাল লোডিং, ভার্টিক্যাল লোডিং। সিমিলারভাবে একেবারে সিমিলারভাবে শুধু চেঞ্জটা হবে এখানের মধ্যে বিমের মধ্যে শুধু চেঞ্জটা হবে এ বি সি ডি, সিমিলারভাবে এখানেও সেম জিনিসটাই হবে। এটা এটা হচ্ছে কি ফর হরাইজন্টাল, হরাইজন্টাল হরাইজন্টালে কী আছে, হরাইজন্টাল সিমিলারভাবে আমরা কী কী পাবো, এখানে একটা লোড পাবো পি থ্রি প্লাস পি ফোর ঠিক আছে, এখানে পাবো আর ডি এইচ বাই এখানে পাবো আর এ এইচ এটা পাবো সিমিলার। এখন যদি স্যার হরাইজন্টাল তো, হ্যাঁ আমি জানি এটা হরাইজন্টাল লোডিং, এখানে প্রশ্ন আসতো এখানে অনেকজনের কনফিউশন হয়েছে আমি জানি, এ জায়গার মধ্যে একটা কনফিউশন তোমাদের ক্রিয়েট হয়েছে যে স্যার হরাইজন্টাল লোড আপনি কী করে এভাবে দেখাতে পারেন, হরাইজন্টাল মানে তো লোডটা এরকম, এখন লোডটা এরকম কারেক্ট, লোডটা কিন্তু এরকমভাবেই কাজ করছে, মানে আমি এটাকে শর্টভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ব্যাপারটা হচ্ছে তোমরা দেখতে লোড কিন্তু এভাবেই কাজ করছে পি থ্রি পি ফোর ঠিক আছে, আমরা লোডটা এরকমভাবেই পেলাম। এখন এইভাবে তো এটাকে রিপ্রেজেন্ট করা যায় না, তো আমরা কী করলাম এরকমভাবে রিপ্রেজেন্ট করলে কি আমরা আমরা এইটা এই দুটো দুটো পয়েন্টের মানে এই এখানে যে এটা যে এখানে যে একটা একটা শ্যাফ্ট আছে শ্যাফ্টের এখানের মধ্যে একটা এখানের মধ্যে একটা এখানে এখানে আর ডিএইচ আর একটা হচ্ছে আর এ এইচ, এই যে দুটো রিয়েকশান আছে সেই রিয়েকশানগুলো আমরা লিখতে পারি না ঠিক আছে, মানে এই লোডগুলো এরকম তো দেখাবে না, লোডগুলো দেখাবে এরকম, লোডগুলো দেখাবে এরকম, তো এটা কনফিউজ করে দেবে। তো আমি কী করলাম এটাকে জাস্ট ফ্লিপ করলাম, এটাকে জাস্ট ফ্লিপ করে দিলাম, জাস্ট ফ্লিপ করে এটাকে সোজা করে দিলাম, যেটা তোমরা এইখানে দেখতে পাচ্ছ। সবাই বুঝতে পেরেছ হরাইজন্টালে আমি কী করলাম, বুঝতে পেরেছো কি বুঝতে পারো নি, বুঝতে পেরেছো কি বুঝতে পেরেছো কি? হ্যাঁ, তো এটা এই জিনিসটা আমরা এখানে এই জিনিসটা করলাম, করার পর তোমরা জিজ্ঞেস করতে হবে তাহলে তাহলে বাকি প্রসেসটা, বাকি প্রসেস একেবারে আগের এই জাস্ট এটা যেরকমভাবে বের করেছে এরকমই থাকবে, এখানে কিছু মতন কিছুটাই চেঞ্জ হবে না। তো করবোটা কি, এটা তাহলে আমরা কি পেলাম, আমরা এখানে এটা করার পর আমরা একটা আমরা আমরা এখানে এখানে একটা ইকুয়েশন এখানের মধ্যে আবার তাহলে এখানের মধ্যে একটা মুমেন্ট ডায়াগ্রাম পেয়ে গেলাম। মুমেন্ট ডায়াগ্রামটা কী পেলাম, মুমেন্ট ডায়াগ্রামটা হয়তো মনে করো এটাকে লিখলে এ, এটাকে দিলে এ পয়েন্টে দিলে বি, এই পয়েন্টে দিলে সি, এই পয়েন্টে দিলে ডি, সেমভাবে আমরা মুমেন্ট পেয়ে গেলাম। মানে এখানের মধ্যে সিন্স বিটাকে এটাকে বিকে আমরা ইগনোর করছি, বির পুলিটাকে ইগনোর করছি, কারণ কি এখানে ভার্টিক্যাল লোড আসছিলো, তো আমরা কী করতে পারি এখানে মনে করে একটা এরকম কিছু পেলে, ফর এক্সাম্পল এটা এটা হলো দাও আমি একটু ড্রয়িং এখানে এটা ড্রয়িং করে দিই তাহলে সুবিধা।
সো বি পয়েন্টে আমি লিখতে পারি, মনে করো লিখলাম এম বি এইচ, তারপর লিখলাম এম সি এইচ, তারপর আমরা তাহলে এখানের মধ্যে এটা পেলাম, এম বি এইচও পেলাম, এম সি এইচও পেলাম, তাহলে দুটো পেলাম। এটা হলো অনলি ফর হরাইজন্টাল, ও রাই জোনটা। নাও কি হলো, নাও তাহলে আমরা তাহলে একটা ওভারঅল ডায়াগ্রাম ড্রয়িং করে নিই। ওভারঅল ডায়াগ্রাম ড্রয়িং করলে পুরো জিনিসটাকে বোঝা যাবে। কী ডায়াগ্রাম, এখানে মনে করো এটাকে দিলে এ, এটাকে দিলে বি, এটাকে দিলে সি, এটাকে দিলে ডি, ঠিক আছে? দুটোকে দুটো কালার আলাদা কালারে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? আরেকটা হচ্ছে, সো লক্ষ্য করো এইখানের মধ্যে, এটাকে একটু এগিয়ে দিয়ে এইখানে, তো এইখানের মধ্যে একটা মনে করো এটা এই পয়েন্ট, এটা হয়েছে কি ভার্টিক্যালের জন্য, এটা ভার্টিক্যালের জন্য, ভার্টিক্যাল পেন্ডিং, আর হচ্ছে হরাই জন্টাল বেন্ডিং, হরাইজন্টাল বেন্ডিং। নাও এইখানে লক্ষ্য করো এখানের মধ্যে কি আছে, এখানের মধ্যে আমরা একটু একটু দেখে নিই, দেখলে আমরা দেখতে পাবো এখানে আছে বেন্ডিং মুমেন্ট অ্যাট হরাইজন্টাল ভার্টিক্যাল, এবং এখানে আছে বেন্ডিং মুমেন্ট অ্যাট হরাইজন্টাল, সিমিলারলি বেন্ডিং মুমেন্ট অ্যাট ভার্টিক্যাল, আর এখানে আছে বেন্ডিং মুমেন্ট অ্যাট হরাইজন্টাল। সো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা লক্ষ্য করো, এখানে ব্যাপারটা লক্ষ্য করো এই পয়েন্টে, তাহলে এইখানের মধ্যে দুটো বেন্ডিং মুমেন্ট পাচ্ছি, একটা হচ্ছে একটা ভার্টিক্যালের জন্য, আর একটা পাচ্ছি হরাইজন্টালের জন্য, সেম আরেকটা পাচ্ছি ভার্টিক্যাল, সি পয়েন্টও আমরা ভার্টিক্যালের জন্য পাচ্ছি, আরেকটা পাচ্ছি হরাইজন্টালের জন্য। নাও আমরা জানি কি এখানের মধ্যে, তাহলে আমরা ওভারঅল, তাহলে এখানের মধ্যে ওভারঅল কী হচ্ছে, মানে ওভারঅল একটা, তাহলে একটা বেন্ডিং মুমেন্ট কীভাবে বের করতে পারি, মানে এখানে রেজাল্টেন্ট বেন্ডিং মুমেন্টটা কী করে বের করতে পারি, আমরা কী করে বের করতে পারি, আমরা জানি আর ইজ ইকলস টু রেজাল্টেন্ট ইজ ইকলস টু, অথবা রেজাল্টেন্ট বেন্ডিং মুমেন্ট ইজ ইকলস টু, ধরলাম রেজাল্টেন্ট বেন্ডিং অ্যাট বি, রেজাল্টেন্ট বেন্ডিং অ্যাট বি ধরতে পারি এম বি ভি হোল স্কোয়ার প্লাস এম বি এইচ হোল স্কোয়ার, ওকে ফাইন। সিমিলারভাবে আমরা সি পয়েন্টও বের করতে পারি, সরি সরি ভি, সো সিমিলারভাবে আমরা এটা এইখানেও বের করতে পারি, সি পয়েন্টের জন্য সিমিলারভাবে বের করতে পারি এম বি সরি এম সি ভি হোল স্কোয়ার প্লাস এম সি এইচ হোল স্কোয়ার, তো এখানে দুটো বেন্ডিং মোমেন্ট পেয়ে যায়, ঠিক আছে? তা দুটো বেন্ডিং মোমেন্ট মানে কি, দুটো রেজাল্টেন্ট বেন্ডিং মোমেন্ট পেয়ে যায়, যে রেজাল্টেন্ট কতটুক বেন্ডিং মোমেন্ট, রেজাল্টেন্ট বেন্ডিং মোমেন্ট বি পয়েন্টে হচ্ছে, আর কতটুক রেজাল্টেন্ট বেন্ডিং মোমেন্ট সি পয়েন্টে হচ্ছে, মানে এই পয়েন্টে কতটুক বেন্ডিং মোমেন্ট হচ্ছে রেজাল্টেন্ট এই দুটোকে মিলিয়ে, আর এইখানে রেজাল্টেন্ট কত হচ্ছে এই দুটো ম্যাগনিচিউডকে মিলিয়ে, ঠিক আছে? ক্লিয়ার, বুঝতে পেরেছো তোমরা, ইয়েস অর নো? ইয়েস স্যার। হ্যাঁ, নেক্সট
তাহলে আমরা এটা বোঝার পর আমরা করবোটা কি, তারপর বোঝার পর আমাদের এখানে দেখতে হবে যে ম্যাক্সিমাম কোনটা। আমরা এখানের মধ্যে এইখান থেকে আমাদের একটু ঘটনা শুরু হয়। আমাদের যদি বইতে বলে দেয় যে অনলি সি ধরে কাজ করো, তাহলে তাহলে আমাদের আমাদের সি পয়েন্টটা ধরে কাজ করতে হবে। যদি বলে শুধু বি ধরে কাজ করো, তাহলে বি পয়েন্টটা ধরতে হবে। বাট এটা এখানে কিছুই না বলা থাকে, এখান থেকে গেমটা দিয়ে দেখে নেবো গ্রেটার কোনটা, ম্যাক্সিমাম কোনটা, এটা এটা বলো। না আমরা দেখবো আর বিটা বড় না আর সিটা বড়, যেটা হাইয়েস্ট, যেটা হাইয়েস্ট, যেটা হাইয়েস্ট এর সাথে আমার কাজ কি, যেটা হাইয়েস্ট। ফর এক্সাম্পল, এক্সাম্পলের ক্ষেত্রে এক্সাম্পল আমি আবার দিয়েছি, এক্সাম্পলের কনসিডারেশন আমি মনে করলাম যে আর সিটা বড়, মানে বেন্ডিং অ্যাট আর সি ইজ ম্যাক্সিমাম, মানে রেজাল্টেন্ট বেন্ডিংটা বেশি। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি জানি, টাউ ম্যাক্স, টাউ ম্যাক্স ইজ ইকুয়ালস টু, আমরা আমরা এটা পড়ে এসেছিলাম, আমরা পড়েছিলাম এটাকে টর্শনের ইকুয়েশনে পড়েছিলাম, টাউ ম্যাক্স ইজ ইকুয়ালস টু 16 বাই পাই ডি কিউব বাই রুট ওভার, দাঁড়াও এম, লেখাটা এখানে লিখলে দাঁড়া একটু, tau max is equals to 16 by pi d cube pi d cube তারপর root over m maximum bending max bending max bending whole square plus torque 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 whole square. So এখান থেকে আমরা বের করতে পারি। নাও এখানে ম্যাক্সিমাম বেন্ডিং কোনটা, আমরা ম্যাক্সিমাম বেন্ডিং কোনটা, এখানে ম্যাক্সিমাম বেন্ডিং কোনটা, ম্যাক্সিমাম বেন্ডিং বলতে আমরা এখানে দেখে নেবো যে ম্যাক্সিমাম বেন্ডিং কোনটা আসছে। আর যদি পরীক্ষাতে কোশ্চেন দেওয়া থাকে যে তোমরা সিকে ধরে ম্যাক্সিমাম বেন্ডিং করো, তাহলে সিকে ধরে করবে। আর যদি বলে যে বিকে ধরে ম্যাক্সিমাম বেন্ডিং করো, তাহলে বিকে ধরে করতে হবে। তাহলে এখানে ম্যাক্সিমাম বেন্ডিংয়ের ভ্যালুটা আমি জানি, কারেক্ট। টর্ক আমরা টর্কটা আগে বের করে রেখে এসেছি, এমটি বলে টর্কটা বের করে এসেছি, ঠিক আছে। টর্ক তো আমরা জানি, ঠিক আছে, আমি গ্রিন এটাকে চেঞ্জ করি, টর্ক তো আমরা জানি, টর্ক তো আমরা জানি, ঠিক আছে। শুধু আমরা জানি না টাউ ম্যাক্স, তো টাউ ম্যাক্সটা জানতে গেলে আমাদেরকে দেওয়া থাকবে যে ম্যাটেরিয়াল প্রপার্টিটা কি, ম্যাটেরিয়াল প্রপার্টিতে যা দেওয়া থাকবে, তাহলে আমরা কী করতে পারি, টাউ ম্যাক্স ইজ ইকুয়ালস টু 0.5 সিগমা ওয়াইটি বাই ফ্যাক্টর অফ সেফটি। এখানে যা ডেটা আছে সব দেওয়া থাকবে, বলে দিলাম সব দেওয়া থাকবে, এ সিগমা ওয়াইটি ফ্যাক্টর অফ সেফটিও দেওয়া থাকবে। না না তাহলে আমরা এখান থেকে টাউ ম্যাক্সটা বের করতে পারবো। টাউ ম্যাক্স বের করার পর এখান থেকে নেক্সট নেক্সট স্টেপটা আসে। টাউ ম্যাক্স বের করার পর আমরা এখানের মধ্যে টাউ ম্যাক্সের ভ্যালুটাকে ইনপুট করব। আমরা ম্যাক্সিমাম বেন্ডিং কত জানি, টর্ক আমরা শুরুতে বের করে এসেছিলাম, টর্কটাও আমাদের আমাদের জানা আছে। সো আমরা আমরা টর্ক জানি, ম্যাক্সিমাম বেন্ডিং জানি, টাউ ম্যাক্স জানি, তাহলে আমরা এখান থেকে ডি কিউবটা ডিটাকে বের করতে পারি। ক্লিয়ার হয়েছে সবার, সবাই বুঝতে পেরেছ, সবাই বুঝতে পেরেছ তো, বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি? বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি? বুঝতে পেরেছো? ইয়েস অর নো? এম আই অডিবল? আচ্ছা আচ্ছা